আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর অবশ্যই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সব বের হয়েছি, যাব হলো কালিয়াকৈর গ্যারেজে, বাইকের গ্যারেজে যাই। আর যাওয়ার কারণ হলো কোনো বাইকের সমস্যা বা সার্ভিসিংয়ের জন্য না, যাওয়া লাগবে। আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার টাইম হয়েছে, তো এই জন্যই যাবো। আর মিনারেল থেকে সিনথেটিকে আসার পর 2000 কিলো চালাইছি সিনথেটিক দিয়ে। আর আমি যেটা ব্যবহার করি সাধারণত সেটা হলো মটলের 300V সিনথেটিক খুলি। তো সেটাতে 2500-3000 চালানো যায়, বাট ফার্স্ট টাইম তো এই জন্য 2000-এই বাদ দিতেছি। আর বাইকের পারফরমেন্সে একটু মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে, এই জন্য ভাবলাম চেঞ্জ করি আগে। আর যেহেতু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো, সাথে ইঞ্জিন অয়েল ফিল্টারটাও চেঞ্জ করা লাগবে। সেটা আসলে একটু দামি, আমার কাছে লাগে অনেক দামি। আমাদের এদিকে 450-450 টাকা চাই। তো এটাতে এমনি রেগুলার প্রাইস 250 থেকে 300 টাকা, বাট আমাদের এই দিকে সেটা 450 টাকা ছিল, বাট এখন হয়তো কমছে সবাই আনার কারণে। যখন এদিকে ছিল না অ্যাভেলেবেল, তখন দু একটা দোকানে ছিল, তারা 450 টাকা করে নিত। তো এখন সব জায়গায় আছে, এই জন্য 300, 350, 250, মানে যেখান থেকে যেভাবে নিতে পারে। আমি যেখান থেকে নিই সাধারণত সেখানে আমার থেকে কমই রাখবে, বেশি রাখবে না। আমি সাধারণত কালিয়াকৈর মায়া বাইক সার্ভিসিং থেকে করাই সবসময়, বাইক সার্ভিসিং বা সব কিছু এখান থেকে করাই। ওটা আসলে পরিচিত হয়ে গেছে, এই জন্য এখানে যাই। আর মোটামুটি কালিয়াকৈরের মধ্যে সব থেকে ভালো আর কি বলা যায়, সব থেকে ভালো বলবো না, বাট ভালো আর কি। তো এখন এটা সাহেব বাজার পার হয়ে চলে আসছি। তো একটু আমার সাথে একজন আছে, তাকে আমাকে কালিয়াকৈর নামাই দিতে হবে, তারপরে গ্যারেজে যাব। তো গ্যারেজটা আসলে এই দিক দিয়ে ডান দিকে যাওয়া লাগে, বাইপাস থেকে। আগে ব্রিজের ওই পাশে ছিল, এখন এই পাশে চলে আসছে। তো যাই হোক, এইদিকে অবশ্য আমি তারা নামাই দিয়ে চলে আসবো গ্যারেজে। আমার হাতে সময় খুবই কম, 3টা অলরেডি বাজে, আর 5টার দিকে সন্ধ্যা হয়ে যায়, তো সময় নেই। এদিকে গ্যারেজে বাইকটা ওয়াশ করাইতে করাইতে সময় লাগা যায় আর কি। তো অত সময় পাওয়া যাবে না আশা করি, কিছু করার নেই। আর এইদিকে কালিয়াকৈরের বিখ্যাত জ্যাম, সেটা আসলে খুব লাস্ট অনেক দিন যাবৎ এটা খুবই বাজে অবস্থা ধারণ করছে। যখন থেকে শ্রীবলতরী ওইখানকার যে ইউটার্নটা বন্ধ করে দিয়েছি, তারপর থেকে জ্যামটা বেড়ে গেছে, কারণ বাস ট্রাক ঢুকতেছে এই দিক দিয়ে, তো এই জন্য জ্যাম বেশি। আর সবথেকে বড় কথা হচ্ছে বাস ট্রাক কথা না, অটোগুলো যেভাবে বাড়তেছে জ্যামটা অস্বাভাবিক কিছু না। আর তার উপর রাস্তার মধ্যে অটো স্ট্যান্ডগুলো থাকার কারণে আরও প্রচুর ঝামেলা। তো দেখতেই পারতেছেন কীরকম বাজে অবস্থা। আমি হয়তো বেশি ভিতরে যেতে পারবো না, কারণ এইভাবে জ্যাম ঠেলে বেশি ভিতরে যাওয়াটাও খুবই কষ্ট, ব্যাক করতে আরও ঝামেলা হবে। তো দেখি এইখান থেকে ঘুরিয়ে ফেলবো, বেশি দূর যাবো না। এত বাজে অবস্থা ভাই বলার বাহিরে। এটা আসলে কালিয়াকৈর প্রশাসনের নজর দেওয়া উচিত, যদিও দেয় না, অনেক দিনই বলা হইতেছে, অনেক জায়গায় দেখতেছি। তো যাই হোক, অনেক কষ্টে গাড়িটা ঘুরাইছি, ঘুরাইতে বহুত কষ্ট হয়েছে বলতে হবে, কারণ একটা পর একটা অটো আসতেছে অ্যান্ড জ্যাম তো লেগে আসে বলার বাহিরে। তো যাই হোক, তারা নামাই দিয়ে আসছি। তো এখন যাবো সরাসরি গ্যারেজে। ওটা আসলে সুজন ভাইয়ের গ্যারেজ বলে, বা মায়া বাইক সার্ভিসিং। তো নামটা হয়তো মায়া অনেকে শুনে নেয়, বাট সুজন ভাই বললে সবাই চিনবে। তো কালিয়াকৈরের মধ্যে মোটামুটি ভালো, সব থেকে ভালো বলবো না, কাজের থেকে ভালো থাকতেই পারে, আমি জানি না হয়তো, বাট মোটামুটি ভালোর মধ্যে এটাই সব থেকে ভালো আর কি। তো আরও কয়েকটা আছে গ্যারেজ, এইদিকে অবশ্য বাইকের গ্যারেজগুলো সব এইখানেই হচ্ছে, এই রোডেই। এই যে এইদিকে গেলে আপনি সামনে সবগুলো পাবেন। তো আমি ওইখানেই করাই, ওইখানে যাবো, ওইখানে থেকে নবেল আর ইঞ্জিনাল ফিল্টার আর বাইকটা ওয়াশ করাতে হবে। ওয়াশটাও তারা ভালো করে, অনেক 100 টাকার মধ্যে ভালো ওয়াশই দেয়। অ্যান্ড আপনি চাইলে চেন লুব করে নিতে পারবেন, সেটারও ব্যবস্থা আছে। তো যাই হোক, কারো দরকার বলে আসতে পারে। তো যাই সেখানে যাবো, এখান থেকে বাইক ওয়াশ করাবো আর ইঞ্জিন অয়েল আর ফিল্টারটা চেঞ্জ করবো। দেখি বাইকের অবস্থা খুবই বাজে হয়ে আছে। এটা হলো এই যে, এটাই হলো মায়া বাইক সার্ভিসিং সেন্টার বা সুজন ভাইয়ের গ্যারেজ এটা। তো সে নিজেও কাজ করে অ্যান্ড লোকও রাখা আছে। চলেন, এই যে এটা পোস্টার দেখাই দিচ্ছি। এটা হলো মেন গ্যারেজটা, 2টা রুমে মানে 2টা রুমের মতো। তো এখানে বাইক ওয়াশ হয় আর ভিতরে কাজ চলে। তো আমার বাইকটা ফার্স্টে ওয়াশ করাবো। তো ওয়াশ করার জন্য ঢুকাইতেছি ভিতরে। তো পিচ্চিরাই ওয়াশ করে সাধারণত সব জায়গায়। আর ওরা অবশ্য অনেকটা এই আমার সাথে দেখলেই হাসি খুশি, কি খবর ভাই, অনেকদিন পরে আসলেন, এরকম। ওদেরও ভালো লাগে আসলে, ওরাই সবসময় গাড়ি কাজ করে। কাজ করে বলতে ওদেরও তো কাজ করে না, ওরা কি টুকিটাকি বা গাড়ির কোনো সমস্যা বা যেমন ধোয়া টোয়া বা চেন টাইট এগুলো ওরাই করে। আর বাকি যেহেতু বড় সমস্যা হলে সেটা সুজন ভাই দেখে। তো বাইকের বর্তমানের অবস্থা দেখতেছেন। আমার কাছে খুব ক্যামেরা তো বোঝা যাবে না, ক্যামেরা কালার গ্রেড করার জন্য হয়তো বা বেশি লাগবে, বাট বাইকের অবস্থা প্রচুর খারাপ, মানে ধোয়ার দরকার প্রচুর। তো দুই দেখি, তারপর ওয়াশটা দিই, তারপর কেমন লাগে বাইকটা। rising so fast that you'll miss it if you blink. So now watch out, there's a billion stars right on the brink of now, in the Milky Way, in the Milky Way। तो बाइक तो वाश करा शेष, तो এখন মোটামুটি আমার কাছে একটা মানে ভালো লাগতেছে অনেক, যে বাইকটা অনেক চকচকা লাগতেছে বা সুন্দর লাগতেছে। কালারটা দেখলেই হয়তো বুঝতে পারবেন আসলে বাইকটা এখন অনেক আমার কাছে সুন্দর লাগতেছে ওয়াশ করার কারণে, কারণ বাইকটা খুবই ধুলাবালি জমছিল ভিতর দিয়ে, তো এখন অনেক ভালো লাগতেছে। তো সবথেকে বড় কথা সেটা হলো আমি কিছুদিন আগে আমার গাড়ির নাম্বার পাইছি, তো সেটাই ফটোকপি করে লাগানো হয়েছে। নাম্বার প্লেট পাইতে তো সময় লাগে 2 মাসের মতো, তো এটাই লাগাইছি, যদি এখন পর্যন্ত ফিঙ্গার দেওয়া হয় নাই, মেসেজ আসে নাই, খুব শীঘ্রই আসবে আশা করি। আর আমি সাধারণত ব্যবহার করি মটল 300V এটা, আর এই যে ইঞ্জিন অয়েল ফিল্টার এটা দেখে নেবেন, সেটা কম দামি আছে একটা ভালোটাও আছে। আর মোবাইলের অবস্থা দেখতেই পারতেছেন, আসলে এইসব গাড়ি মোবাইলটা খুব বেশি নষ্ট হয় না, এগুলো মোটামুটি ভালোই থাকে, এগুলো খুব বেশি কালার চেঞ্জ হয় না, কালো হয় না অন্যান্য গাড়ির মতো। তো এই যে এটা দেখতেছেন, এটা আসলে 2টা কোয়ালিটি আছে, আপনি 2টা কোয়ালিটি চেক করে নেবেন, দেখলেই বুঝতে পারবেন। এটা 2টা কোয়ালিটির জন্য ঝামেলা আছে, সেটা হলো তেল দিয়ে নিই, এটার 2টা কোয়ালিটি আছে, একটা হলো 100 থেকে 150 টাকা নিবে, ওটা ব্যবহার করবেন না, এটা আপনার 250 থেকে 300 350 টাকা পর্যন্ত রাখবে। এর বেশি রাখলে সেটা আসলে অবশ্য ডাকাতি বলা যায়, সেটা হলো ডাকাতি আর কি, মানে সুযোগ পেয়ে বেশি রাখে সেরকম কিছু হবে। আর আমার এই মটল 300Vটা দেখি, এবার ফার্স্ট টাইম ব্যবহার করছি, এবার সেকেন্ড টাইম ব্যবহার করতেছি, দেখি পারফরমেন্স কেমন পাই, আশা করি ভালোই পাবো, কাজ খারাপ পাওয়ার কিছু দেখি না। কাজ এই পর্যন্ত ব্যবহার করছি 2000 কিলো বা 1500 পর্যন্ত আমি খুবই ভালোভাবে ব্যবহার করতে পারছি, তারপরে একটু হয়তো একটু শব্দ একটু চেঞ্জ হয়েছে, যেহেতু ফার্স্ট টাইম সিনথেটিক একটু সমস্যা হতেই পারে, তো দেখি এইবারও যদি সমস্যা হয় তাহলে আর ব্যবহার করবো না। তো ফার্স্টে ফিল্টারটা অয়েলিং করতে হয়, সেটাই করতেছি, আর সাহায্য করতেছি, অবশ্য লোক আছে এখানে, বাট নিজের কাজ নিজেরই করতে ভালো লাগে, নিজের বাইকের এটার মধ্যে অন্যরকম একটা ভালোবাসা আছে, সবাই বুঝবে না। তো দেখেন ভিতরটা কি সুন্দর না, 300V। তো যাই হোক মডেল তো ঢালতেছে, তো শেষ কাজ পাই আমার, তো প্রায় আমার কাজ কমপ্লিট অ্যান্ড স্প্রে করা হয়েছে, তো এই জন্য বাইকটা আরও চকচকা লাগতেছে, বাট ক্যামেরাতে কতটা লাগতেছে সেটা জানি না, বাট এলাকায় যাওয়ার পর আবার ধুলাবালিতে নোংরা হয়ে যাবে, খুবই বাজে অবস্থা হবে। তো দেখেন নাম্বার প্লেট নিয়ে আমার ফার্স্ট গাড়ি, আমার তো সুন্দরই লাগতেছে, নাম্বার প্লেটটা কিন্তু সুন্দর হয়েছে, তাই না, ভালোই হয়েছে, গাড়িটা এখন মোটামুটি কমপ্লিট লাগতেছে, যদি আমি মডিফাই করে ফেলবো খুব তাড়াতাড়ি। তো যাই হোক সব শেষ, অ্যান্ড গাড়ির লুকটাও দেখলেন, নাম্বার লাগানোর কারণে একটু সুন্দরই লাগতেছে আমার কাছে পেছনে আগের থেকে। তো যাই হোক এটা হলো কালিয়াকুরের ফ্লাইওভার বলতে পারে নাকি, ওভার ব্রিজের মতো। তো যাই হোক এই দিক দিয়ে এমনি আসলাম একটু চালানোর জন্য, দেখি কেমন ক্লাস ঠিক আছে কিনা, যদি ক্লাস একটু হার্ড লাগতেছে আগের থেকে, ওটা ওয়াশ করার কারণে একটু হয়তো ঠিক হয়ে যাবে। তো যাই হোক এদিক দিয়ে ব্যাক করে আবার একটু কালিয়াকুরের ভিতরে যাব, একজনকে আনতে হবে, তো যাই নিয়ে আসি। তো যাওয়া তো খুবই ঝামেলা হবে বুঝতেই পারতেছি, আজকে একে তো শুক্রবার আর তার উপর বিকেলবেলা, এমনিতেই জ্যাম প্রচুর পড়ে। তো যাই হোক এদিক দিয়ে ইউটার্ন নিতে হচ্ছে, যদিও অটোগুলা কি বলবো, দেখেন কীভাবে যায় অটোগুলা, আমি বাইকে নিয়ে এত স্পিডে যাইতে ভয় পাই, ওরা যেভাবে যাইতে পারে লোকালয়ে। তো যাই হোক সবশেষে যেটা বলি, তো অনেকেই মানে কনফিউজ থাকে, বা ফার্স্টে যখন R15V3 কিনে বা যে কোনো স্পোর্টস বাইক কিনে, মানে মোটর মানে ইঞ্জিন অয়েল নিয়ে অনেক কনফিউশনে থাকে। তো আমি বলতে পারি যারা যদি R15V3 কিনেন, বর্তমানে তো B4 বের হয়ে গেছে, তারপরে তো B3 প্রচুর পরিমাণে কিনতেছে, বা অনেকে সেকেন্ড হ্যান্ড কিনেন, তো অনেকেই জিজ্ঞেস করে ভাই কোনটা ব্যবহার করেন। তো আসলে আপনি চাইলে ইয়ামালুবের একটা আছে, সেটা হলো 40 রেসিং মেবি এরকম কিছু নাম, সেটা ব্যবহার করতে পারেন, বা আপনি মটলের সিনথেটিক 2টা আছে, একটা হলো 7100 ওইটাও ব্যবহার করতে পারেন, আর একটা আছে 300V, 2টাই ভালো, বাট এটা একটু ভালো এটার থেকে, আমি যতটুকু শুনছি আর কি, আমি নট শিওর, ব্যবহার 2টা করে কম্পেয়ার করি নাই, বাট এটা ভালো হবে ওটার থেকে, দামটা একটু বেশি, এটা দাম নেবে আপনার 1200 থেকে 1300 টাকার মধ্যে, আসলে যে জায়গায় যেরকম রাখতে পারেন অনেকটা এরকম। আর প্রতিবার যদি সিনথেটিক ব্যবহার করেন তাহলে প্রতিবার ইঞ্জিন অয়েল ফিল্টারটা চেঞ্জ করবেন, আর যদি মিনারেল ব্যবহার করেন সেক্ষেত্রে 2-1 বার পরপর করলে হবে, সমস্যা নেই। অনেকেই পার্মানেন্ট একটা ইঞ্জিন ফিল্টার আছে, সেটা 4500 টাকা, সেটা ব্যবহার করে, বাট সেটাই প্রায় মাইলেজটা অনেক কম দেয়, আমি যতটুকু রিসার্চ করে দেখছি। তো সেই জন্য আসলে যেটা পার্মানেন্টগুলো ব্যবহার না করাই ভালো, টেম্পোরারিগুলোই ভালো, এগুলোই পারফরমেন্স ভালো দেয় অনেক তুলনামূলক। তো যাই হোক অনেকেই জিজ্ঞেস করেন যে আসলে এই জন্য এই ভিডিওটা করা, 300Vটা ব্যবহার করবেন, আর অবশ্যই ফিল্টারটা চেঞ্জ করবেন সবসময় নিয়মিত, এই 2টা জিনিস খুবই দরকার। और गाड़ी तो सर्विसिंग करा लागबे किछुदिन परेई सर्विसिंग करा लागबे। और एखन सुजन भाईर एखानेई माया बाइक सर्विसिंगेई एखन आपनार जे यामाहार जे मेशिनटा आर कि जे कम्पिउटार चेक दिया जाए मोबाइले सेटाओ आछे, आपनारा चाइले आसते पारेन एखाने। तो कालेकुरेर अवस्था प्रचुर जैम एटा थाके एखाने एइजोन्नो आसते इच्छा करे ना, हाथेर क्लाच धरते धरते अवस्था खराब हो जाए भाई सत्यि कथा। एटार जैमेर कथा कि बोलबो, प्रचुर बाजे अवस्था प्रचुर। तो যাই হোক আমার ইয়ামাহা গাড়ি যদিও ক্লাসটা অনেক ইজি বাট তারপরে হাত ব্যথা হয়ে যায়, তো বুঝতেই পারেন। আর যখন সুজুকি নিয়ে আসি তখন তো হাতের অবস্থা পুরো খারাপ হয়ে যায়, মাঝে মাঝে মন চায় বাইকটা ফালাই দিই, এত হাত ব্যথা করে। তো তার ইয়ামাহাতেই ব্যবহার করে। আর তো সুজুকিতে বুঝতেই পারেন, অবশ্য যারা সুজুকি চালায় তারা জানে সেটা অনেক হার্ড, সবথেকে মনে হয় অন্যান্য বাইকের তুলনায় সবথেকে বেশি হার্ড হলো সুজুকি বাইকেরগুলো, আর এই জন্যই ঝামেলাটা। তো যাই হোক এখন আমার সমস্যা নেই, তারপর এটা অনেক সফট, তারপর হাত ব্যথা হয়ে যায়, এতবার ধরতে হয়, কজ ধরেই চালাইতে হয় পুরোটা। আর রিক্সাগুলো কী বলবো, আমার আগে ঢুকে যেতেছে, মানে ভয় লাগে কখন বাজায় দেয় কখন কী করে। তো আজকে শুক্রবার এমনি জ্যাম থাকবে সেটা আমার জানাই ছিল, আজকে এদিকে না আসাই ভালো ছিল, বাট দরকারে আসা লাগছে। তো ভিতরে তো অবস্থা দেখতেছি খুবই বাজে। তো যাই হোক কিছু করার নাই, যাই। তো কালিয়াকৈরে আসলে শুক্রবারে না আসাই ভালো, অবশ্য কালিয়াকৈরে এটা আসলে প্রশাসনের নজর দেওয়া উচিত যে এইখানে এত জ্যামটা সৃষ্টি হয়, এইখানে আবার ফুটপাতের লোক দোকান বসে অনেক, সেটা আসলে সমস্যা। সমস্যা হলো আপনার অটো স্ট্যান্ড আর বাস ট্রাকগুলো এদিক দিয়ে ঢুকাই দেয়, মানে নিয়ম নীতি নাই কোনো, আর অটোগুলা প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার কারণে এই ঝামেলাটা হয়েছে। আর মানুষ তো দেখেন রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে, গাড়ি যাওয়ার মতো জায়গা নেই, কজ ফুটপাত দখল করছে। তো আগেই ফুটপাত তো সবসময় দখল করা থাকে, আর শুক্রবার হাটের দিন আপনার রাস্তাও দখল হয়ে থাকে, মানে আপনার শাকসবজি বা বিভিন্ন দোকানপাট বসে, অবশ্য এটা হাটের কারণে বসে একদিনই। তো তাই তারপরেও আপনার শুক্রবার দিন অ্যাটলিস্ট নজর দেওয়া উচিত, এইভাবে এত জ্যাম ঠেলে সবসময় যাওয়া আসাটা অনেক সময় নষ্ট হয়। যদিও যারা বড় গাড়ি নিয়ে আসে তাদের সময়টা বেশি নষ্ট হয়, বাইক নিয়ে যদিও সময়টা কম নষ্ট হয়, তারপরে এটা নজর দেওয়া উচিত। তো সন্ধ্যা হয়ে গেছে অলরেডি দেখি। তো যাই হোক গাড়িটা ঘুরাই ফেলছি, সন্ধ্যা হয়ে গেছে, ব্যাক করতে হবে। জ্যাম দেখতেছেন, এখানে যেতে আমার কালেকুর ওই মাথায় গেছিলাম বাজারে, ওই মাথায় যাইতে যাইতে আমার প্রায় অনেক টাইম লাগছে, রেগুলার থেকে অনেক বেশি। তো যাওয়ার অবস্থাও দেখেন আজকে একটা জিনিস, সেটা হলো রাস্তাঘাট অটো অনেক কম বাট আপনার মানুষজন প্রচুর। অটো কম থাকলে কি হবে, মানুষ বেশি, হয়তো এদিকে অটো কম ঢুকতেছে এই জ্যামের কারণে, বাট মানুষজন তুলনামূলক অনেক বেশি, অনেক হয়তো শীতে মার্কেট করতে আসছে এই জন্য, আর যেহেতু বছরের প্রথম শুক্রবার এই জন্য হয়তো বা মানুষ একটু বেশি। বাট এত মানুষটা আসলে আমি কখনো পছন্দ করি না, মানে এত গ্যাদারিংটা, আর করোনা যেভাবে বাড়তেছে অবশ্যই ভয়ের বিষয়। আর তার থেকে বড় কথা এত মানুষ কীভাবে আসে, মানুষ এত জঙ্গল জঙ্গল লাগে। আমি সবসময় একটু ফাঁকা জিনিস পছন্দ করি বা ফাঁকা জায়গা ঘোরার জন্য হলেও। তো যাই চলেন যাই, কষ্ট করে আসছি, কষ্ট করে যেতে হবে, কিছু করার নাই। মানে ঢাকার জ্যাম কেউ হার মানা অনেকটা এরকম, ঢাকার জ্যামে এত মানুষ থাকে না যে একটু পরপর জ্যাম ছাড়তেছে বা আপনার বাস ট্রাকের সাইড দিয়ে চলে যেতে পারেন, বাট এইখানে কোনো অপশন নাই, মানুষ দাঁড়াবে, মানুষ যাবে, তারপর আপনি গাড়ি ঢুকাইতে পারবেন, মানে অনেক খুব বাজে অবস্থা। তো যাই হোক কালে করে আসলে এটা জিনিসটা ঠিক করা উচিত। যাই হোক ভিডিওটা শেষ করে দেবো, সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। আসলে শীতের দিনে এই একটাই ঝামেলা, আপনি সময় পাবেন না খুব, হাতে খুবই কম সময় পাবেন, আপনি দেখতে দেখতে দুপুরের পর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাবে, এটা আসলে খুবই বাজে লাগে আমার কাছে, বলার বাহিরে। আসলে দিনে মানে দিনটা নাই বললেই চলে, যেহেতু সকালে ঘুম থেকে উঠতে পারে না সেই জন্য আরও ঝামেলা, দিনটা খুব একটা বেশি পায় না, কারণ দুপুরে 2টার দিকে বের হয় না, বেরোতে 3টা 4টে বেজে যায়। তো তারপরে একটা রেডি হইতে হইতে মানে অনেকটা এমন হয় যে সন্ধ্যা হয়ে গেছে আর কি, হাতে সময় খুবই পাওয়া যায় না। আর শীতের দিন ব্যাডমিন্টন খেলার টাইম, সেটা অবশ্য রাতে, বিকেলে ক্রিকেট খেলা হয়তো আগে, এখন খেলা হচ্ছে না, কিছু করার নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সি ইউ সুন, বাই।